গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের অনিয়ম বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম প্রগতিশীল রাজনৈতিক দল সকালে শহরের এক নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধন হয় এ সময় বাসদ জেলা সদস্য সুকুমার চন্দ্র মোদক কৃষি আন্দোলনের জেলা সভাপতি জুয়েল মিয়া বাসদ মার্কসবাদী নেত্রী রাহেলা সিদ্দিকা আশরাফ আলী নশাদুজ্জামান সহ অনেকে বক্তব্য রাখেন বক্তারা সাব রেজিস্ট্রি অফিসে দলিল বানাতে অতিরিক্ত টাকা আদায় ও জাল দলিল তৈরি টাকা দিয়ে ভলিউম ও বালাম বই ছিঁড়ে ফেলা একই পে অর্ডারে একাধিক দলিল করা ও টাকা লুটপাটের প্রতিবাদ জানান পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা